আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাঁকুড়া ইউনিভার্সিটি বি এ সেমিস্টার টু মেজর কোর্স পলিটিক্যাল সায়েন্সে সাজেশন দিচ্ছি অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবেই পাবে তো সিলেবাসটা একটু দেখে নাও অনেক বড় সিলেবাস করেছে ইউনিট ওয়ানে রয়েছে দেখে নাও কি ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ অনেক বড়ো সিলেবাস তাই পড়া স্টার্ট করে দিও কারণ এই সিলেবাস শেষ করা অত সহজ নয় তাড়াতাড়ি পড়া স্টার্ট করবে মান দুইয়ের জন্য পড়বে ভারতে কী ধরনের দল ব্যবস্থা প্রচলিত আছে কয়েকটি আঞ্চলিক দলের নাম লেখো জোট সরকারের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো মিশ্র অর্থনীতি বলতে তুমি কি বোঝো ইউপিএ এবং এনডিএর এর পূর্ণরূপ কি তপশিলি জাতি বলতে কী বোঝো রাজনীতির সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো ভারতের সংরক্ষণ নীতির লক্ষ্য কি ভারতের আঞ্চলিক দলের উদ্ভবের দুটি কারণ উল্লেখ করো কে এবং কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ভারতের জাতিভেদ প্রথার যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের কয়েকটি জাতিভিত্তিক রাজনৈতিক সংগঠনের নাম করো ভারতের সংবিধানের কোন অংশে ধর্ম নিরপেক্ষ শব্দটি স্থান দেওয়া হয়েছে এবং কখন উন্নয়নমূলক রাষ্ট্র বলতে কী বোঝো প্রাধান্যকারী দল ব্যবস্থা বলতে কি বোঝো রাজনৈতিক দল বলতে তুমি কি বোঝো গ্রন্থটি কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির লেখক কে এবং কত সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কে রচনা করেন দ্য ইন্ডিয়ান রোড টু ইকুয়ালিটি এবং কত সালে ভারতীয় সংবিধানের কততম সংশোধনী দ্বারা সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত করা হয় এবং কত সালে এই অন্তর্ভুক্তি ঘটে ভারতের দলিত বলতে কাদের বোঝানো হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী বলতে কি বোঝো অর্থাৎ বলতে কি বোঝো দুটি জাতীয় রাজনৈতিক দলের নাম লেখো জি এর পুরো নাম কি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন রাজ্য পুনর্গঠন আইন কি ভারতের সংরক্ষণ নীতির দুটি উদ্দেশ্য উল্লেখ করো সাম্প্রদায়িকতাবাদের সংজ্ঞা দাও মন্ডল কমিশনের যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো মন্ডল কমিশন কত সালে গঠিত এবং এর সভাপতি কে ছিলেন দদুল্যমান ভোটারের সংজ্ঞা দাও একদলীয় শাসন ব্যবস্থার যে কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো ভারতের নির্বাচনী আচরণ সম্পর্কে যে কোনো দুটি উপাদানের উল্লেখ করো জিটিএ কিসের নির্দেশ করে জোট রাজনীতি কি কল্যাণকামী রাষ্ট্র কি মূল কি আইন কি জাতি বলতে তুমি কি বোঝো এই পঁয়ত্রিশটা শর্ট কোশ্চেন দিলাম গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন পারলে এক্সট্রা তোমরা পড়ো অবশ্যই পড়ো তবে এই পঁয়ত্রিশটা শর্ট কোশ্চেন অবশ্যই পড়তে হবে এগুলো বাদ দিলে হবে না পাঁচ নম্বরের জন্য পড়বে ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো সংরক্ষণের রাজনীতি বলতে কী বোঝো ভারতীয় যে কোনো জাতীয় রাজনৈতিক দলের কর্মসূচি উল্লেখ করো জনকল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ভারতের দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে জোট রাজনীতির প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো সংক্ষেপে আলোচনা করো উনিশশো সালে গঠিত প্রথম কেন্দ্রের প্রথম অকংগ্রেসি সরকারে পতনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো উন্নয়নমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো অথবা উন্নয়নমূলক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতে একদলীয় আধিপত্যের অবসানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো কোন অর্থে ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িকতা বিরোধী ব্যাখ্যা করো ভারতে ধর্ম নিরপেক্ষতার রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো অথবা ধর্ম নিরপেক্ষতা রক্ষায় ভারতের রাষ্ট্রের ভারত রাষ্ট্রের ভূমিকা সংক্ষেপে মূল্যায়ন করো ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে ওঠার প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো তেলেঙ্গানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশে প্রচলিত মূলকী আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তেলেঙ্গানা আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ধর্ম কীভাবে ভারতীয় জাতীয় এবং ভোটারদের আচরণকে প্রভাবিত করে তা মূল্যায়ন করো অথবা ভারতীয় রাজনীতিতে ধর্মীয় প্রভাব আলোচনা করো মন্ডল কমিশনের গুরুত্বপূর্ণ প্রভাব আলোচনা করো অথবা মন্ডল কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি চিহ্নিত করো নেহরুর মিশ্র অর্থনীতি ধারণাটি সংক্ষেপে লেখো রাজ্য পুনর্গঠন আইনের উপর একটি টিকা লেখো উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন দশ নম্বরের জন্য পড়বে বিভিন্ন সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো ভারতে সাম্প্রদায়িকতা উন্মাসের কারণগুলি লেখো ভারতের রাজনীতিতে জাতপাতের কি ধরনের ভূমিকা রয়েছে সাম্প্রতিক প্রবণতা সহ পশ্চিমবঙ্গের গোর্খাল্যান্ড আন্দোলনের সম্পর্কে আলোচনা করো অথবা সাম্প্রতিক প্রবণতা সহ গোর্খাল্যান্ড আন্দোলনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো স্বাধীনত্তর ভারতে দলিত রাজনীতির প্রকৃতি আলোচনা করো অথবা স্বাধীনত্তর ভারতে দলিত রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো অথবা ভারতে দলিত রাজনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন ভারতে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা বর্ণনা করো অথবা ভারতে জনকল্যাণকর রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য যেসব ব্যবস্থা বা পরিকল্পনা নেওয়া আছে সেগুলি বর্ণনা করো অথবা ভারতে জন জনকল্যাণকর উদ্দেশ্য গৃহীত গুলির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন ভারত ভারতে জোট রাজনীতির উপর একটি নিবন্ধ লেখো অথবা জোট রাজনীতির ভালোমন্দ দিকগুলি আলোচনা করো পরের প্রশ্ন ভারতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তনশীল প্রকৃতির আলোচনা করো এবং শেষ প্রশ্ন ভারতে দল ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতির ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে নতুন সিলেবাস নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে তাই যা দিয়েছি এখন থেকেই পড়া স্টার্ট করো এগুলো পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না অবশ্যই কমন পাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও